আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে হচ্ছে ট্রেডিশনাল মি বিডিতে পাখির ভিডিওগুলো আপলোড হবে। তো অনেক দিন পরই হচ্ছে পাখির একটা ভিডিও দিচ্ছি, আর আমি এই এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি খামারের, কারণ হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে সিক। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন লাভবার্ড, বাজিগর এইসবের দাম সম্পর্কে। যেমন লাভবার্ডের মধ্যে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে, প্লাস হচ্ছে বাজিগরের মধ্যেও কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে। তো সর্বপ্রথম হচ্ছে আমি পাখিদেরকে খাবার দিয়ে নিব, আর এই পাখিগুলো কিন্তু কিছু পাখি সেলও দিব আর কি। আপনারা যদি নিতে চান অবশ্যই বলতে পারেন, কারণ একটা বাজিগর যেমন ডিম বাচ্চা করে বছরে 2 থেকে 3 বার কিন্তু, ঠিক আছে। আমি আবার বাজিগর পাখিকে অনেক সময়ই রেস্টে দেই, ওই যে যেমন হচ্ছে ডিমটা কিন্তু নিচে পেরেছে, ওই ডিমে হচ্ছে কোনো বাচ্চা ফোটাবো না। তো এটা হচ্ছে আমার টেম করা পাখি, প্রিয় প্রিয় অনেক 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 ভালো কথা শুনে, প্লাস হচ্ছে ও ডিম বাচ্চাও করেছে। তো যাই হোক, এই পাখিকে ডিম বাচ্চা করানোর জন্য হচ্ছে আমরা কি বলে এটাকে হাড়ি দিয়ে দিচ্ছি বাজিগর পাখির। আর বাজিগর পাখি কিন্তু ইয়েলো কালার, যেটা অনেক সুন্দর দেখতে, প্লাস হচ্ছে লাভবার্ডের হচ্ছে যেটা ইয়েলো কালার, এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে, প্লাস হচ্ছে ওদের মিউটেশনও কিন্তু অনেক ভালো। তো লাভবার্ডের যেটা হলুদ, ওই পাখি হচ্ছে একদমই অ্যাডাল, যেগুলো 5.5 থেকে 6.5-7 হাজারের মধ্যে আর কি সেল করা হয়। এখানে যেমন লাভবার্ড পাখির খাবার চিনের সাথে আরও কিছু হচ্ছে মিক্সড আছে খাবারের লাভবার্ডে বাজিগরে, তেমনি লাভবার্ডে কিন্তু অনেক ধরনের খাবার দিই লাভবার্ডে। যেমন সূর্যমুখীর বীজ থাকে, তারপর বাসমতির যে ধান ওইটা চিনে সব কিছু মিক্সড করে আর কি ওদের খাবার দেয়া হয়। এখন সব কটা বাচ্চাই কিন্তু হচ্ছে ডিম বাচ্চা করছে, আর এই মুহূর্তে কিন্তু যদি আপনি পাখি কিনতে চান তাহলে আমার কাছ থেকে আপনারা কমেই পাখি কিনতে পারবেন। যেমন হচ্ছে এখন হচ্ছে আমি বাজিগরের খাবারটা দিচ্ছি। তো বাজিগরের যেটা হলুদ কালার দেখতে পারতেছেন, তো ওইগুলো হচ্ছে আমি ছবি তুললে অনেক সুন্দর দেখা যায়, যদিও আমার এখানে অনেকটাই লাইটিং কম ছিল। তো বাজিগরের যেটা হচ্ছে আপনার হলুদ কালার আছে, সেটা হচ্ছে 1000 করে আর কি আমি সেল দেই, ঠিক আছে। একদমই ওদের মিউটেশন খুবই ভালো। আপনারা যারা হচ্ছে পাখির জিনিসপত্র আর কি জানেন, তারা জানেন যে একটা পাখির মিউটেশনে কিন্তু তাদের বংশ বিস্তার হয়। তো এখানে হচ্ছে আমি প্রিয়কে ডাকতেছিলাম, ঠিক আছে। প্রিয় প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, কারণ ও হচ্ছে ওকে খাবার হচ্ছে সবার পরে দেওয়া হয়েছে আর কি, তার জন্য প্রিয় প্রচুর পরিমাণে রেগে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু হচ্ছে লাভবার্ডে যেটা সবুজ পাখিটা আছে ওটা হচ্ছে 3000-3500 করে আর কি সেল দেওয়া হয়, যেহেতু হচ্ছে এগুলো অ্যাডাল্ট পাখি। তো আমি এখন হচ্ছে প্রিয়কে খাবার দিয়ে নিই। এই যে প্রিয় অতিরিক্ত মানে কি বলবো, যেহেতু টেম করা পাখি, ওই যে বলে না আদরে বাদর হয়, সেটা হচ্ছে ও তাই, ঠিক আছে। খাওয়ার জন্য টোটালি পাগল হয়ে যায়, সবার আগে হচ্ছে সব পাখিকে খাবার না দিয়ে তাকে হচ্ছে সবার আগে খাবার দিতে হবে আমার, হ্যাঁ এরকম একটা কথা। তো এই পাখির দামও কিন্তু 6.5-7.5-7.5-এর মতো আর কি পেয়ে যাবেন অ্যাডাল্টগুলো। যেমন আমার প্রিয় কিন্তু ডিম বাচ্চা করবে এই মুহূর্তে, ঠিক আছে। তো যাই হোক, ওদের পাখি থাকলে না মনের মধ্যেও শান্তি লাগে, ভালো লাগে। অনেকেই হচ্ছে আমার পাখির ভিডিও দেখতে চেয়েছিলেন, তাদের জন্য যে লাভবার্ড পাখি বাজিগর পাখির কেমন কি দাম, ওদের কেমন কি খাবার দেওয়া হয়। চিনির কেজি হচ্ছে 60 টাকা বা 50 টাকা এরকম কেজি, যার যার অঞ্চলে ভেদ করে। এই সবুজ পাখিও কিন্তু খুবই ভালো, লাভবার্ডের মিউটেশন অনেক ভালো। আর এটা হচ্ছে বাজিগর পাখি, এই যে বাজিগর পাখি হচ্ছে খাইয়ে দিচ্ছে, ও দেখলাম আজকে হচ্ছে 5টা ডিম দিয়েছে, হ্যাঁ। ডিম সহ হাড়ি সহ খাঁচা সহ আর কি বিক্রি করা হবে, যদি কেউ নিতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই ফ্রেশ ছবি দেওয়া হবে, কারণ ভিডিওতে অতটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের কিন্তু পাখির খাঁচা কিন্তু অনেক পাখি, কিছু পাখি যেগুলো হচ্ছে ডিম বাচ্চা করতেছে, কিছু পাখি সেল দিয়ে দিব, বাচ্চা আছে, অ্যাডাল্ট আছে, কিছু অ্যাডাল্ট করে সেল করি, কিছু ডিম বাচ্চা করে সেল করি, মানে এরকম আর কি যাই। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। কেউ যদি কিনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান।